শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 26 এপ্রিল শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, শেষ হলো বুট গ্রহণ। বরাক উপত্যকার শিলচর কাছারে বিকেল 5টা পর্যন্ত সার্বিকভাবে বুট পড়েছে 66%। করিমগঞ্জ জেলায় সার্বিকভাবে বুট পড়েছে 71.12%। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দি জেলার জোসনাবাদ উমেদনগর জিপির সাথীউরা এমই স্কুলে তীব্র উত্তেজনা। সরকারি বুট কর্মীর বিরুদ্ধে বিজেপিতে হাতে ধরে ধরে বুট দেওয়ানোর অভিযোগ। আজ বুট গ্রহণ কেন্দ্রে অঘটন, হৃদয় বিদারক ঘটনা হাইলাকান্দিতে। হাইলাকান্দিতে বুট কেন্দ্রের ভেতরে AIUDF কর্মীর মৃত্যু। এক বুতামে ছাপলে জ্বলছে 2টি বুতাম। ইবিএমে বিসঙ্গতি, ফাতারকান্দি খাবারি বন্দে। দীর্ঘ 2 ঘন্টার পর ইবিএম পরিবর্তন করে বুট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। করিমগঞ্জে বুট কেন্দ্রে উত্তপ্ত পরিস্থিতি, পরপর 10 বার বিকল ইবিএম। বুট না দিয়েই চলে গেলেন বুটাররা। শতবর্ষীদের বুট বাড়ি থেকে সংগ্রহ করা হয়নি, বিভাগীয় গাফিলতির বিরুদ্ধে খুব ছেঁড়া গীতে। বুট গ্রহণের সময় 12 গ্রামে বুথ দখলের চেষ্টা, রণংদেহী মেজাজে পুলিশ। শিলচরে মাকে নিয়ে বুট কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের, কংগ্রেসের জয় নিয়ে আশাবাদী। বিদেশ বাসন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাহুল গান্ধীকে নোটিশ কমিশনের। গ্রিনফিল্ড এয়ারপোর্ট বিতর্ক, শিলচরের সাংসদ রাজদীপ রায়ের বিরুদ্ধে মানহানি মামলার হুমকি সুস্মিতা দেবের। বুথ কেন্দ্র পরিবর্তন, বুট বয়কট শুনাইয়ে ক্ষুদ্ধ বুটারের রোষের মুখে AIUDF শুনাই সভাপতি। এবং শেষ খবরটি, শিলচরে বুট চলাকালীন কংগ্রেস নেতাকে গড় থেকে তুলে নিল পুলিশ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শেষ হলো বুট গ্রহণ। বরাক উপত্যকার শিলচর কাছারে সার্বিকভাবে বুট পড়েছে 66%। বিকেল 5টা পর্যন্ত শিলচরে বুট পড়েছে 63.90%। সুনাইয়ে বুট পড়েছে 70.1%। দোলাইয়ে বুট পড়েছে 64.20%। বরহলায় বুট পড়েছে 70.20%। খাটিগড়ায় বুট পড়েছে 64.21%। উদারবন্দে বুট পড়েছে 63%। লক্ষ্মীপুরে বুট পড়েছে 62.45%। এদিকে করিমগঞ্জ জেলায় বিকেল 5টা পর্যন্ত উত্তর করিমগঞ্জে বুট পড়েছে 73%, দক্ষিণ করিমগঞ্জে বুট পড়েছে 76%, পাতারকান্দিতে বুট পড়েছে 72% এবং রামকৃষ্ণনগরে বুট পড়েছে 70%। সব মিলিয়ে করিমগঞ্জে সার্বিকভাবে বুট পড়েছে 71.12%। আজ বুট গ্রহণের দিনে হাইলাকান্দি জেলার জোসনাবাদ উমেদনগর জিপির সাথীউরা এমই স্কুলে তীব্র উত্তেজনা। সরকারি বুট কর্মীর বিরুদ্ধে বিজেপিতে বুট দেওয়ানোর অভিযোগ বুটারদের। বুটাররা অভিযোগ করে বলেন, ওই স্থানের মহিলা বুটারদের হাতে ধরে ধরে বিজেপিতে বুট দেওয়াচ্ছেন সরকারি বুট কর্মী। এতে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে পাতারকান্দির খাবারিবন্দে ইবিএমে বিসঙ্গতি, এক বুতামে ছাপলে জ্বলছে 2টি বুতাম। ইবিএমে বিসঙ্গতি, পাতারকান্দি খাবারিবন্দে বুট দিলে একসাথে লাইট জ্বলছে 2টি বুতামে। পাতারকান্দির খাবারিবন্দের ইবিএমে এই বিসঙ্গতি। বিক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বন্ধ করে দেন বুট গ্রহণ। পরে দীর্ঘ 2 ঘন্টার পর ইবিএম পরিবর্তন করে বুট গ্রহণের প্রক্রিয়া আবার শুরু করা হয়। এদিকে 12 গ্রামে বুথ দখলের চেষ্টা, রণংদেহী মেজাজে পুলিশ। বুথ দখলের চেষ্টা হয়েছিল 12 গ্রামে।
তবে পুলিশের রণংদেহী মেজাজে তা সফল হয়নি। বুট কেন্দ্রে অঘটন, হৃদয় বিদারক ঘটনা হাইলাকান্দিতে। হাইলাকান্দিতে বুট কেন্দ্রের ভেতরে AIUDF কর্মীর মৃত্যু। বুট কেন্দ্রের ভেতরে পোলিং এজেন্টের মৃত্যু ঘটল। নিহত পোলিং এজেন্টের নাম ফারুক আহমেদ। AIUDF পোলিং এজেন্ট ছিলেন ফারুক আহমেদ। ঘটনাটি ঘটেছে হাইলাকান্দির গল্লাসরা প্রাথমিক বিদ্যালয়ের বুট কেন্দ্রে। কাজ করতে গিয়ে হঠাৎ মাটিতে পড়ে যান ওই ব্যক্তি। এদিকে বিধায়ক সুজামুদ্দিন লস্কর জানিয়েছেন AIUDF-এর পোলিং এজেন্ট। দলের জেলা সভাপতি আইনজীবী আফজল হোসেন জানান পোলিং এজেন্টের ভাই। তবে কিভাবে মৃত্যু ঘটেছে তা জানা না গেলেও হৃদরোগ বা হিট স্ট্রোকে মৃত্যু ঘটতে পারে বলে ধারণা অনেকের। বুট কেন্দ্রে উত্তপ্ত পরিস্থিতি। করিমগঞ্জের একটি কেন্দ্র থেকে বুট না দিয়েই চলে গেলেন বুটাররা। সকাল থেকে বুট গ্রহণ আরম্ভ হওয়ার পর 10 বার বিকল হয়েছিল EVM মেশিন। প্রায় 3 ঘন্টা বন্ধ ছিল বুট গ্রহণ প্রক্রিয়া বলে জানান বুটাররা। জোনাল ম্যাজিস্ট্রেট এসে অনুরোধ জানালেও আবার বুট কেন্দ্রে আসেননি বুটাররা। শেষ পর্যন্ত বুট কেন্দ্র থেকে চলে যান এজেন্টরাও। করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর কেন্দ্রের 69 নম্বর বুট কেন্দ্রে সংঘটিত হয়েছে এই ঘটনা। শিলচর লোকসভা আসনের বুট অন্যান্য কেন্দ্রের সঙ্গে লক্ষ্মীপুরেও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো। কিন্তু বুট চলাকালীন গড় থেকে তুলে নেওয়া হলো শিলচর জেলা কংগ্রেসের সম্পাদক তথা রূপাইবালী জিপির প্রাক্তন সভাপতি হানিফ আলম মজুমদারকে। আজ অর্থাৎ শুক্রবার সকালে বাসকান্দি পুলিশ হানিফকে গড় থেকে নিয়ে যায়। তবে আটক করার সঠিক কোনো কারণ জানা না গেলেও সূত্রে জানা যায় বুট কেন্দ্রে রিগিং হতে পারে এই আশঙ্কা থেকে কংগ্রেস নেতাকে সাময়িকভাবে আটক করা হয়। শতবর্ষীদের বুট বাড়ি থেকে সংগ্রহ করা হয়নি, বিভাগীয় গাফিলতির বিরুদ্ধে খুব ছেড়াগিতে। বুট গ্রহণে করিমগঞ্জ প্রশাসনের চূড়ান্ত গাফিলতির অভিযোগ প্রকাশ্যে আসলো দক্ষিণ করিমগঞ্জের ছেড়াগিতে। দক্ষিণ করিমগঞ্জের 246 নম্বর বুথে বিভাগীয় গাফিলতি প্রকাশ্যে আসতে সৃষ্টি হয় জনক্ষুবের। 87 নম্বর চেরাগি LP স্কুলের বুট কেন্দ্রের 100 বছরের বেশি বয়সের একাধিক প্রবীণ নাগরিকের বুট বাড়ি থেকে সংগ্রহ করা হয়নি। শুধু একানেই নয়, করিমগঞ্জের বিভিন্ন সেন্টারে বিভিন্ন এলাকায় শতবর্ষীদের বুট বাড়ি থেকে সংগ্রহ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। বিভাগীয় গাফিলতির বিরুদ্ধে খুব দেখা দিয়েছে করিমগঞ্জে। মাকে নিয়ে বুট দিলেন সূর্য। শিলচর আসনের কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার নিজের মাকে নিয়ে 118 নম্বর গুরুচরণ কলেজে বুট কেন্দ্রে নিজের মৌলিক অধিকার প্রদানের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, এবার কংগ্রেসের জয় হবে, তিনি একজন সাধারণ কর্মী হিসাবে জনগণের সঙ্গে কাজ করবেন, এবার সবার সহযোগিতা আশীর্বাদ কামনা করেন। বুথ কেন্দ্র পরিবর্তন হওয়ায় সুনাইয়ের বরবাউরিতে বুট বয়কট করলেন বুটাররা। 867 নম্বর বরবাউরি LP স্কুলে নয়া কেন্দ্রে বুট দিতে গেলেন না বুটাররা। শুক্রবার অর্থাৎ আজ সকাল থেকে বুট বয়কট করে এর প্রতিবাদ জানান খবর পেয়ে সার্কুল অফিসার সহ নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরা ছুটে যান। তাদের দাবি এই কেন্দ্র সুরক্ষিত নয়, তাই বুট বয়কট করেছেন। বেলা 2টা অবধি সার্কুল অফিসার মারিয়া তানিম বুট গ্রহণ পর্ব শুরু করার চেষ্টা করে ব্যর্থ হন। এদিন জেলা শাসক তথা রিটার্নিং অফিসার আগামী সেপ্টেম্বর মাসে সেন্টারটি আগের স্থানে নিয়ে যাওয়া হবে বলে লিখিতভাবে জানালেও বুটাররা তাদের সিদ্ধান্তে অনর। বিদ্বেষ বাসন, মোদি রাহুলকে নোটিশ কমিশনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে প্রধানমন্ত্রীর মন্তব্যের ব্যাখ্যা চেয়ে BJP সভাপতিকে নোটিশ পাঠিয়েছে কমিশন। পাশাপাশি রাহুল গান্ধীকেও নোটিশ দিয়েছে কমিশন। ওয়ানারের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে। 29 এপ্রিলের মধ্যে দুপক্ষকে জবাব দিতে হবে।
এবার শেষ খবরটি, শিলচরের প্রাক্তন সাংসদ রাজদীপ রায়ের বিরুদ্ধে মানহানি মামলার হুমকি সুস্মিতা দেবের। গ্রিনফিল্ড এয়ারপোর্ট বিতর্ক, ডলু চা বাগানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট গড়ে তোলার ইস্যুকে ঘিরে শিলচরের সাংসদ রাজদীপ রায়ের বিরুদ্ধে মানহানি মামলার হুমকি দিলেন সুস্মিতা দেব। কলকাতার কয়েকজন বাসিন্দার মামলার সূত্র ধরে সুপ্রিম কোর্ট ডলুতে এয়ারপোর্ট গড়ে তোলার প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছে। রাজদীপ সম্প্রতি অভিযোগ করেন যে এয়ারপোর্ট গড়ে উঠাটা আটকে দিতে অন্তরালে থেকে সুস্মিতা দেব এই মামলা করিয়েছেন। রাজদীপের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করে শিলচর তারাপুরে নিজের বাড়িতে এক সাংবাদিক সম্মেলন ডেকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব বলেন, রাজদীপ তিন দিনের মধ্যে তার অভিযোগ প্রমাণ করুন, অন্যথায় তিনি রাজদীপের বিরুদ্ধে মানহানি মামলা করবেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।